প্রাণবন্ত অংশগ্রহণ। আপনার রিপোর্টই আমাদের শক্তি আর সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। তাই শুরুতেই আপনাদের পাঠানো রিপোর্টগুলোর এক ঝলক দেখে নিতে চাই। নাম না প্রকাশ করার শর্তে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনার একটি ভিডিও আমাদের পাঠিয়েছেন একজন নাগরিক সাংবাদিক। 2010 সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যায় উন্নীত করা হয়েছিল। অবকাঠামোর উন্নয়ন করা হলেও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, তবে রয়েছে দালালের দৌরাত্ম্য।